আরেকটা ইনটেক করা আছে যে আমরা বলিনি সময় ওটা কাছে তারপর যদি চলে আসে এখানে সামনে খারাপ করা হবে আমরা নিবলে বুঝি কে দিছে কি রে শিমুল রে কি কাজে লাগাই দিছ আরে আম্পায়ার যা আম্পায়ার যা আম্পায়ার নাই আম্পায়ার ঠিক করছ নাই খেলা শিমুল যা কথা বলে তুই আম্পায়ারিং কর কেন শিমুল থাকো আম্পায়ারিং এ দরকার ছিল তো বাবু রাস্তা বন্ধ রাত্রে আছে রাত্রে ছিল তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে 10ই তারিখে রাউন্ড টেবিল ফলো করেন আমি উনাকে এ কথা বলে তোমার চাই আমি তাকে তা বলি নাই সেই ফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম যার এই খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে ঘুরে করা খেলার ব্যাপারে আমার উৎসাহিত হইলো আসার জন্য, কারণ দ্বিতীয়ত আমাদের টিমের খেলা আর আমাদের বেচের সবাই অনেকদিন পর দেখার, দ্বিতীয়ত তাদের খেলার উৎসাহের জন্য আমি আসলাম, যাতে তোর ইচ্ছা হতো পায়, এই কারণে দোয়া করি সবসময় যে এইভাবেই সবাই একসাথে থাকে, খেলার একটা সবসময় একটা ইয়ে করা হোক, মানে আয়োজন করা হোক, এটাই সবচেয়ে বড় আশা। তোমার নাম কি? হ্যাঁ, আইসান। কাইসান 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 তো মেটা কই নিবাসা রেখেছো? হ্যাঁ, পড়া আছে নি। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরে গরম আমি প্রধানমন্ত্রী কি আউট হয়ে গেল? আউট হয়ে গেল গা হানি? আরে হানি ফ্রে আউট হয়ে গেল রে হানি।
হানিফ কয় রান করলা? কত কত কত? 50 50 50। ওরে বাবা, হ্যাঁ 50 করছে, 50 হাফ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করছে। এই হানিফের অনুভূতি জিজ্ঞেস করতে বলছে। না, এত হার্ড বল করা যাবে না, বুঝছো? মাত্র এই যে আস্তে করতেছে, আস্তে কি করতেছে? এত জোরে টোরে কোনো বল টোল করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। রাজীব ইয়ে যে আসাদ, হ্যাঁ চুইংগাম, চুইংগাম আছে কি কিছু বলবা, কিছু বলবা? দাদা দাদা ছিলা কোথায় আমার কুচ্ছ পাইবা? আমি তো তোমার আশপাশেই ছিলাম, তোমার বাসায় যে ওই দিন তোমার কাকা, তোমার কাছ থেকে কাগজ আনতে গেলাম, তুমি বাসা, তুমি তোমার তো বাসার দরজা থেকে বাইরে দিয়ে দেখো। কোন সময়, কবে? ঋতু গেল যে, আমি তো বাইরে দাঁড়ানো ছিল। ও বাবা, ভাত খেতে দিনের কথা। শেষ 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 কে এসে শুনল এটা কি রে বাবু? হ্যাঁ নেক্সট নেক্সট আমি তো তোর দলে ফিল্ডিং এ, তো আমি তো খেলবো না, আমি পরে তো শেষ, বুঝছি আমার টিম শেষ। আচ্ছা তুমি কি ফিল্ডিং এর টিমে নাকি ব্যাটিং এ? ব্যাটিং এ তোমার শেষ, আর আজকে চেহারা দেওয়ান লাগবো না। তুমি বিশ্বকাপ খেলতেছো? দুইটা গেছে অলরেডি। আরে এগুলা কি অভ্যাস আছে? ডিভিশনের প্লেয়ার, জাতীয় প্লেয়ার এখানে বয় রাখছে। দিয়ে দিছে এই যে জিতুছে কি খায় বল, সরাটা কই?
জাকিরের জার্সি এক নম্বর, এক নম্বর তুমি সেটাই তো বলছি, দুই এলাকার ঋতু ঋতু জার্সি দুই নম্বর পিছনে দেওয়া, দুই নম্বর লোক জার্সিও দুই নম্বর, একেবারে দারুণ পড়ছে তো। এই আসাদ আমার একটু ভিডিও করো তো, আমি তো করতেছি না, না এটা নাও তুমি, আমি এটা নিই না। সোজা করো সোজা করো, আসে বাবু, আমার বলে খেলবো পঁচিশ ওভার, তুমি কিরকম করে কোথায় গেছো গা? বাইরের মধ্যে